অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে হ্যাপি নিউ ইয়ারের 2022-এর আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি 2022-এ আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনি যদি বৃষরাশির মানুষ হন, আপনি যদি মিথুন রাশির মানুষ হন, আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে লটারির লাকি নাম্বার, যে নাম্বার আপনাদের লটারি লাগার ক্ষেত্রে সহযোগিতা কিন্তু করবে। তবে দেখতে হবে যে আপনার বাই বার্থ চার্ট লটারির যোগ আছে কি না, অর্থাৎ এই নাম্বারটা আপনাদের তখনই প্রযোজ্য হবে যখন আপনার জন্মছকে লটারির লাগার সম্ভাবনা আছে, বা সেটা যদি থাকে কখন আছে, লটারি লাগার যোগ যদি থাকে সেটা কখন আছে, আপনার দশা অন্তর্দশা পারমিট করছে কি না, আপনার দ্বিতীয় পঞ্চম পঞ্চম একাদশ সপ্তমের কানেকশান আছে কি না এটা দেখা দরকার। এবং আপনার ক্ষেত্রে আপনার ফরচুনা নাম্বার, অর্থাৎ প্রত্যেকটি রাশির ক্ষেত্রে ফরচুনা নাম্বার কিন্তু থাকে, অর্থাৎ আপনার ক্ষেত্রে এবছর ফরচুনা নাম্বার কত সেটা কিন্তু দেখা জানা দরকার। এবং এর পাশাপাশি আপনাকে দেখতে হবে আপনার রাশিচক্রে পঞ্চম ভাব পীড়িত নয় তো। দেখুন, পঞ্চম ভাব থেকে আমরা কী বিচার করি, আকর্ষিক ধনপ্রাপ্তি এটা হচ্ছে সম্পূর্ণ নির্ভর করে আপনার পঞ্চম ভাব। এই পঞ্চম ভাবে যদি কোনো পাপগ্রহের দৃষ্টি থাকে তাহলে কিন্তু আপনি হাজার লটারি কেটে যান, আপনি কিন্তু লটারি থেকে কোনো দিন সাকসেস পাবেন না। অনেকে লটারি কেটে কেটে ব্যর্থ হয়ে গেছে, অর্থাৎ লটারি লাগার আনন্দটা যেমন আছে যারা কাটছে যাদের লাগছে না, না ঠিক তেমনি ব্যর্থতাও কিন্তু আছে। দেখুন, আপনি এই 2022-এ কোটিপতি নাই বা হলেন, লাখপতি তো হতে পারেন, অর্থাৎ লাখ টাকার মুখও তো আপনি দেখতে পারেন। তো আপনার জন্মছকে পঞ্চম ভাব, আপনার জন্মছকে রাহুর প্লেসমেন্ট, আপনার জন্মছকে শুক্রের প্লেসমেন্ট, আপনার জন্মছকে শনির প্লেসমেন্ট, আপনার জন্মছকে বুধের প্লেসমেন্ট, এই জায়গাগুলো না একান্তভাবে দেখা দরকার। এবং যে নাম্বারটি আপনাদের সামনে যাচ্ছে, আপনার প্রচুরজন কল করছে, আমি বারবার বলছি কল সবসময় ধরা সম্ভব হয় না, আপনারা এই নাম্বারটি সম্পূর্ণরূপে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যত মেসেজ করবেন কি না ততোধিক আপনারা চট করে রিপ্লাইটা আপনারা কিন্তু পাবেন। যারা লটারি কাটছেন লাগছে না তাদের ক্ষেত্রে বিশেষ কিছু ক্রিয়া আছে, এবং আপনার যদি জন্মছকে থাকে তবেই আপনি কিন্তু লটারি থেকে লাখপতি কোটিপতি কিন্তু হতে পারেন। লটারিতে বহুজন কাটে কিন্তু প্রত্যেকেরই ভাগ্যে কিন্তু লটারি নেই। আবার এমন এমন আছে লটারি কাটলো না কিন্তু তার ভাগ্যে কিন্তু লটারি আছে। তো এই কানেকশানটা কিন্তু দেখা দরকার। এবং এই যে আমি যে লাকি নাম্বার 2022-এর লাকি নাম্বার বলতে চলেছি, এই লাকি নাম্বার আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে চলেছে, অর্থাৎ মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, এই চারটি রাশির ক্ষেত্রে কিন্তু এই লাকি নাম্বার আপনাদের সৌভাগ্য প্রদান করবেই করবে নিশ্চিতরূপে। তবে যদি আপনাদের দশান্তর্দশা পারমিট করে, আবার একটা জিনিস আপনারা জেনে নেবেন যে আপনার এখন বর্তমানে লটারির যোগ নাই কিন্তু ভবিষ্যতে কোন বছরে কোন সময় সেটা যোগ আছে এক্সপার্ট অ্যাস্ট্রো।
যাদের লটারি ভাগ্যে আছে তারা অবশ্যই একবার হলো নিজের ভাগ্যটা যাচাই করে দেখুন। 2022 আপনার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে, আপনি হতে পারেন কোটিপতি। তো কোন এই লাকি নাম্বার আমি রাশি অনুযায়ী আপনাদেরকে জানাবো। এটা স্পেশাল, অর্থাৎ লটারি স্পেশাল ভিডিও যারা লটারি কাটছেন তাদের ক্ষেত্রে। তবে আবারও বলছি, ডেস্টিনি নাম্বার আপনার দশা, অন্তর্দশা, মহাদশা, প্রত্যন্ত দশা, আপনার রাশিচক্রে যোগ আছে কি না, এই জায়গাগুলো একান্ত দেখা দরকার। এবার আসি আপনার রাশি অনুযায়ী আপনার লাকি নাম্বার। আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে স্পেশাল এটা লটারির লাকি নাম্বার। আপনার লাকি নাম্বার, আপনি মেষ রাশির মানুষ, 9, 3, 1, 2 এবং 6 আপনার ক্ষেত্রে লাকি। আপনি মেষ রাশির মানুষ, ডায়েরিতে নোট করে নিন এই সংখ্যাগুলো। অর্থাৎ আপনি যখন লটারিটা কাটছেন কি না, তখন এটা অ্যাডিং করে, অথবা এই সংখ্যার আধিক্যটা যদি বেশি থাকে কি না, তাহলে আপনারা নিশ্চিত রূপে লটারি পাওয়ার আপনাদের কিন্তু সম্ভাবনা কিন্তু থাকবে। এরপরের যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনার লাকি নাম্বার এই 2022 6, 2, 5, 8 এবং কিছু অংশ হলো আপনাদের ক্ষেত্রে 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার হতে চলেছে। আপনি বৃষ রাশির মানুষ, ডায়েরিতে নোট করে নিতে পারেন। আপনার যদি জন্মছকে লটারির যোগ থাকে, আপনার জন্মছকে রাহু ভালো আছে, আপনার জন্মছকে শনি ভালো আছে, পঞ্চম ভাব আপনার পীড়িত নয়, আপনার জন্মছকে শুক্র ভালো আছে, আপনি কিন্তু লটারি থেকে এই সময় কিন্তু হিউজ অর্থ কিন্তু পাবেন। এরপরের যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম মিথুন রাশি। আপনার ক্ষেত্রে লাকি নাম্বার 6, 5, 9, 8, 7 একটা আপনার ক্ষেত্রে কিন্তু লাকি নাম্বার হতে চলেছে এবং 4। এই কটি সংখ্যা আপনি মিথুন রাশির মানুষ এই 2022 আপনার ক্ষেত্রে কিন্তু লটারির স্পেশাল লাকি নাম্বার হতে চলেছে। আপনি মিথুন রাশির মানুষ, ডায়েরিতে নোট করে নিন। এরপরের যে রাশির কথা আমি বলবো, তার আগে বলি, যারা লটারি কাটছেন, লটারি বাঁধছে না, লটারি লাগছে না, হতাশ হয়ে গেছেন, ফেড আপ হয়ে গেছেন, একবার দেখিয়ে নিন, প্রচুর টাকা লটারিতে নষ্ট করছেন, আপনার যোগ আছে কি না, লটারি লাগার সম্ভাবনা আছে কি না, সেটি আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনারা একবার হলো অ্যানালাইসিস করে দিন। আপনি কি কোটিপতি হতে পারেন লটারি থেকে? এবং এর পাশাপাশি বলি, আপনারা ধনলক্ষ্মী কবজ, যাতে আর্থিক স্থিতির জায়গা নড়বড়ে, অর্থ টিকছে না, অর্থ আসছে না, আপনারা কিন্তু এটা কিন্তু লাগাতে পারেন। এরপরের যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে লাকি নাম্বার, কর্কট রাশির লাকি নাম্বার 8, আপনার 6, 1, 9, 3 একটি সংখ্যা, একটি নাম্বার আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এই 2022 লটারি লাগার সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। শুধু ভিডিও দেখলেই হবে না, ভিডিও দেখছেন, ভিডিওর পাশাপাশি আপনার জন্মছকটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে প্রতিকার প্রতিবিধান করুন। তো প্রিয় দর্শক বন্ধু, এরপরে আমি মেষ টু কর্কট দিলাম, প্রত্যেকটি রাশি নিয়েই আমি কিন্তু এপিসোড আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।